যেটা বলছিলাম আর কি, মানে এখানে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে যদি গ্রুপ বাই বা ইউনিয়ন, গ্রুপ বাই এবং ইউনিয়ন একসঙ্গে থাকে সেক্ষেত্রে গ্রুপ বাই এর উপরে ইউনিয়নটা যাবে। তো সেটার জন্যই আমরা এখানে যেটা করেছি একটা কোয়ারি সুন্দর বলে দেওয়া হয়েছে এখানে, যে গ্রুপ বাই এসনাম অফ স্যালারি, স্যালারির উপর বেস করে তুমি স্যালারিকে তুমি সাম করছো গ্রুপ বাই করে, আর হচ্ছে কাউন্ট করছো তুমি এরকম কি সিলেক্ট পি নাম ইকালস টু পি ওয়ান, আর সাপ্লাই আই, যেখানে আই হচ্ছে 1 2, তার মানে ফ্র্যাগমেন্ট হচ্ছে সাপ্লাইটা দুটো ফ্র্যাগমেন্টে আছে 1 আর 2 তে। তাহলে সেটাকে আমরা এরমভাবে দেখিয়েছি, সেটাকে আমরা এরমভাবে দেখিয়েছি, সেটাকে এরমভাবে দেখানোর ফলে এখানে যখন আমার কাছে গ্রুপ বাই এবং ইউনিয়ন একসঙ্গে আসছে, দেখো গ্রুপ বাইয়ের উপরে আমরা ইউনিয়নটাকে শো করিয়েছি। এই হচ্ছে গল্প, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকটা টাইপ অফ কোয়ারি আমাদের আছে, এটা নিয়ে পরের দিন আরেকটু আলো করে আলোচনা করবো, সেটা হচ্ছে প্যারামেট্রিক কোয়ারিস। আরেকটা কোয়ারি আছে যেটার নাম হচ্ছে প্যারামেট্রিক কোয়ারিস। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যারামেট্রিক কোয়ারিস, অনেক সময় কোয়েশ্চেন আসে হোয়াট ইজ প্যারামেট্রিক কোয়ারিস বলে। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যারামেট্রিক কোয়ারিস, কোয়ারিস ইন হুইচ দ্য ফর্মুলাস ইন দ্য সিলেকশন ক্রাইটেরিয়া অফ কোয়ারিস ইনক্লুড প্যারামিটার্স হুজ ভ্যালুজ আর নট নোন ওয়েন দ্য কোয়ারি ইজ কম্পাইলড। মানে অনেকটা কীরকম, অনেকটা হচ্ছে আমাদের ওই সেই রান টাইম মানে ডাইনামিক বা ইয়ে দেখেছিলাম আমরা, মনে আছে? মানে রান টাইমে কম্পাইলেশনের ইয়ে হচ্ছে, ডিসিশনটা হচ্ছে যে কোন পার্টিকুলার প্যারামিটারটাকে চুজ করা হবে। আমরা যদি ওই C++ বা এই, তো এটা সেরকম ডাইনামিক বাইন্ডিং এর মতন, ডাইনামিক বাইন্ডিং এর মতন ব্যাপারটা এরকম যে আগে থেকে মানে যত যখন তুমি প্যারামিটারটা সাপ্লাই করছো কোয়ারিতে, ঠিক আছে, যখন তুমি প্যারামিটারটা সাপ্লাই করছো কোয়ারিতে, তার বেসিসে কোয়ারিটা রান করছে। আগে থেকে সাপ্লাই, প্যারামিটারটা সাপ্লাই করা নেই, প্যারামিটারটা রান টাইমে সাপ্লাই করা হচ্ছে, প্যারামিটারটা রান টাইমে দেওয়া হচ্ছে তোমার কোয়ারি, আগে থেকে সাপ্লাই, আগে থেকে দেওয়া নেই। তো সেটা হচ্ছে প্যারামেট্রিক কোয়ারিজ, কোয়ারিজ ইন হুইচ দ্য ফর্মুলাস ইন দ্য সিলেকশন ক্রাইটেরিয়া অফ কোয়ারিজ, মানে তুমি সিলেকশন যে ক্রাইটেরিয়ার উপর বেস করে করছো, ইনক্লুড প্যারামিটার্স, প্যারামিটারটা যে প্যারামিটার সেখানে দেওয়া আছে তার ভ্যালু, হুজ ভ্যালুজ আর নট নোন ওয়েন দ্য কোয়ারি ইজ কম্পাইল, যখন কোয়ারিটা কম্পাইল হচ্ছে তখন তার ভ্যালুটা দেওয়া নেই, ভ্যালুটা দেওয়া হচ্ছে রান টাইমে, ভ্যালুটা দেওয়া হচ্ছে রান টাইমে। এই ধরনের কোয়ারিকে বলা হয় প্যারামেট্রিক কোয়ারি। আসে কোশ্চেনটা, আসে হোয়াট ইজ প্যারামেট্রিক কোয়ারি। আচ্ছা, যেমন তুমি সেরম টাইপের কীভাবে তুমি দেখাবে, তার মানে DPT1, DPT2, DPT3 তাকে ইউনিয়ন করছো, সিলেক্ট করছো DPT নাম এক্স অর ওয়াই, DPT নাম এক্সও হতে পারে ওয়াইও হতে পারে। তুমি ভেবে দেখো আমরা এরকম ধরনের কোয়ারি করি যেখানে আমরা আমাদের মোর দ্যান ওয়ান ভ্যালু থাকে, দিস অর দ্যাট আমরা করি অনেক সময় দিস অর দ্যাট, তাহলে সেক্ষেত্রে যখন কোয়েরিটা রান করে সেক্ষেত্রে সেই রকম ধরনের কোয়েরিকে বলা হয় প্যারামেট্রিক কোয়েরি। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই যে এক্স হবে না ওয়াই হবে সেটা কিন্তু কোয়েরিটা যখন কম্পাইল হচ্ছে তখন তার উপর বেশ তখন কিন্তু ঠিক হচ্ছে না, কখন হচ্ছে? তুমি যখন ফাইনালি ভ্যালুটা পাঠাচ্ছ, ফাইনালি যখন তুমি ভ্যালুটা পাঠাচ্ছ তখন ঠিক হচ্ছে। তাহলে কোয়ারিটা সিন্ট কম্পাইল, কম্পাইল করার মানে কি? কম্পাইল করার মানে হচ্ছে কোয়ারিটা সিনট্যাকটিক্যালি ঠিক আছে কিনা চেক করা। তো সিনট্যাকটিক্যালি তো কোয়ারিটা ঠিকই আছে প্রথমেই, ঠিক আছে না? কখন ওটা চেক, ওইটা কখন ঠিক হচ্ছে? ভ্যালুটা এক্স হবে না ভ্যালুটা ওয়াই হবে যখন ইউজার সেই পার্টিকুলার ভ্যালুটাকে দিচ্ছে, কখন দিচ্ছে সে রান করার সময়, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্যারামেট্রিক কোয়ারিজ। সেটা এখানে বলা আছে, দেখবে খুব বেশি আর আমি ইয়ে করছি না। আর একটা এখানে একটু থিওরিটিক্যাল পার্ট বলা আছে, জাস্ট একটু থিওরিটিক্যাল পার্ট বলা আছে, অপটিমাইজেশন অফ অ্যাক্সেস স্ট্র্যাটেজি, কীভাবে এই কোয়ারি অপটিমাইজেশনের কী কী প্রবলেম, এটা ব্যাকগ্রাউন্ড অফ দ্য অপটিমাইজেশন। এখানে একটা কস্ট ক্যালকুলেশনের মেথড বলা আছে, খুব সিম্পল মেথড, এই দেখবে ডেসক্রিপশন অফ অ্যাক্সেস স্ট্র্যাটেজি কনসিস্ট অফ TCX ট্রান্সমিশন কস্ট, C0 + X × C1, একটা TBX সব এখানে বলা আছে। C0 হচ্ছে ফিক্সড কস্ট অফ ইনিশিয়েটিং আ ট্রান্সমিশন অ্যামং টু সাইটস, C1 হচ্ছে ইজ দ্য নেটওয়ার্ক ওয়াইড ইউনিটারি ট্রান্সমিশন কস্ট, D0 ফিক্সড টাইম ফর এস্টাবলিশিং আ কানেকশন, D1 ট্রান্সফার রেট।
ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন আর ট্রান্সমিশন কস্ট, এইসব গল্পগুলো এখানে বলা আছে। এটা আমি এটা এটা আমি এর জন্য বলে রেখেছি কারণ আমার মনে হলো একবার এরকম ধরনের কোশ্চেন বোধহয় এসেছিল, বুঝলে, একবার এরকম ধরনের কোশ্চেন বোধহয় এসেছিল, আমি পরের দিন করেই দেবো যদি থাকে, তো সেই জন্য তখন আমার এই C0 C1 এই ভ্যালুগুলো লাগবে। হ্যাঁ একবার এসেছিল, একবার এসেছিল এবং তোমাকে C0 C1 এর ভ্যালু বলা ছিল, C0 C1 এর ভ্যালু বলা ছিল, সুতরাং অসুবিধা কিছু হবে না ক্যালকুলেট করতে। তো এই ফর্মুলাটা জাস্ট ইউজ করে C0 C1 এসব ভ্যালু গুলো ক্যালকুলেট করতে হবে, টি মানে তোমার এই TCR TD এসব ভ্যালুগুলো, D0 যদি D0 D1 বলা থাকে তাহলে তার ভ্যালু বেস করে DO TDও ক্যালকুলেট করতে পারবে। তো এরকম ভাবে এটা একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন কস্ট, একটা ট্রান্সমিশন কস্ট, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। TD হচ্ছে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন DC হচ্ছে ট্রান্সমিশন, ঠিক আছে, এই দুটো ক্যালকুলেট করতে পারবে। এক্স হচ্ছে সাইজ অফ দ্য ট্রান্সমিটেড ডেটা, কতটা ডেটা তোমার ট্রান্সমিট হচ্ছে, তো সাইজ অফ দ্য ডেটাও এখানে বলা ছিল, কোশ্চেনটা সাইজ অফ দ্য ডেটাও বলা ছিল, 2017-18-তেই আছে কোশ্চেনটা, সাইজ অফ দ্য ডেটাও বলা ছিল। আমি পরের দিন এটা নিয়ে আলোচনা করবো, এইগুলো নিয়ে সব যতগুলো সম্ভব। আচ্ছা এখানে এরকম আরেকটা কোয়ারি অপটিমাইজেশন বাই কোয়ারি অপটিমাইজেশন গ্রাফ দিয়ে আরেকটা রকম কোয়ারি বোধ হয় বলা আছে, আমি আর আলাদা করে কিছু বলছি না। এই যেখানে দেখবে প্রজেক্ট এস নাম সিলেক্ট এরিয়া ইকালস টু নর্থ, সাপ্লাই করা হয়েছে, সাপ্লাই আর ডিএপিটির মধ্যে জয়েন করা হয়েছে ডিএপিটি নাম দিয়ে, এটা তার হচ্ছে অপারেটর ট্রি। এবার এই সাপ্লাই ফ্র্যাগমেন্ট করা আছে সাপ্লাই 1 সাপ্লাই 2 তে, ডিএপিটি ফ্র্যাগমেন্ট আছে ডিএপিটি 1 2 3 তে, তাহলে এই যে ডিএপিটি 1 ডিএপিটি 2 ডিএপিটি 3, তার মধ্যে সিলেক্ট এরিয়া নর্থ, সিলেক্ট এরিয়া নর্থ, তিনটেই এরিয়া নর্থ, সাপ্লাই 1 সাপ্লাই 2। এবার সেটাকে তোমার এই এটা হচ্ছে অপটিমাইজ, এটা হচ্ছে তোমার ওই এ জয়নিং জয়নিং গ্রাফ জয়নিং ট্রি, অ্যাকচুয়ালি এটা এটা জয়েন্ট ট্রি দেখানো হয়েছে, এই যে সাপ্লাই 1 সাপ্লাই 2 ডিপিটি 1 ডিপিটি 2 ডিপিটি 3 ডিপিটি নাম দিয়ে জয়েন গ্রাফ দেখানো হয়েছে। একটু হেজি হয়ে গেছে আমি স্ক্যান করার সময়। নেক্সট হচ্ছে এই সাপ্লাই আর ডিপিটি 1, সাপ্লাই 1 ডিপিটি 1 এদের মধ্যে করা আছে, পুরো পরিষ্কার বলা আছে, দেখবে পরিষ্কার বলা আছে, পরপর বলতে বলতে করা আছে। আচ্ছা এইটা হচ্ছে 2007-08 এসেছিল, এই কোশ্চেনটা 5 নম্বরের একটা কোশ্চেন 2007-08 এসেছিল, আমি সেজন্য এটাকে এখানে ইনক্লুড করে দিয়েছি। কনসিডার দ্য ফলোয়িং স্কিমস, এই স্কিমার সরি ইএমপি ইএনও ইনএম টাইটেল এসজি তে মানে অ্যাসাইনমেন্ট ইএনও পিএনও রেসপন্সিবিলিটি ডিউরেশন প্রজেক্ট, তিনটে রিলেশন বলা হয়েছে, প্রজেক্ট ইএনও পিএনএম বাজেট লোকেশন। এবার এই কোয়ারিটা তোমাকে বলা হয়েছে সিলেক্ট ইএনএম পিএনএম ফ্রম ইএমপি এসজি প্রজেক্ট ওয়্যার ইএমপি ডট ইএনও ইকুয়ালস টু এসজি ডট ইএনও অ্যান্ড এসজি ডট পিএনও ইকুয়ালস টু প্রজেক্ট ডট পিএনও অ্যান্ড টাইটেল ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অর এসজি ডট পিএনও লেস দ্যান এতো। ড্র দ্য, দেখো কোশ্চেনটা কি এসেছিল, ড্র দ্য ক্যানোনিক্যাল ট্রি অ্যান্ড দেন ট্রান্সফর্ম ইট টু অপটিমাইজ ট্রি, এই হচ্ছে তোমার টোটাল কোশ্চেন, এই হচ্ছে তোমার টোটাল কোশ্চেন 2007-08 এসেছিল 5 মার্কসের, এই হচ্ছে টোটাল কোশ্চেন। এমপ্লয়ি এসজি প্রজেক্ট তিনটে বলা হয়েছিল, কোয়ারিটা দিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে ড্র দ্য ক্যানোনিক্যাল ট্রি অ্যান্ড দেন ট্রান্সফর্ম ইট টু অপটিমাইজ ট্রি, ঠিক আছে। তাহলে রিলেশন ইএমপি ক্যান বি স্প্লিট লাইক এরকম, ইএমপি 1 সিলেক্ট টাইটেল ইকুয়ালস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইএমপি 2 টাইটেল নট ইকুয়ালস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এরকম ভাবে কোলেক্ট করে দেখাতে হবে। এসজি ক্যান বি ফ্র্যাগমেন্টেড অ্যাজ এসজি 1 এসজি জয়নিং ইএমপি 1 উইথ রিলেশন ইএনও, এসজি 2 আর এসজি আর ইএমপি 2 এর মধ্যে যখন জয়নিং করছে ইএনও দিয়ে তখন সেটা হচ্ছে এসজি 2। তার মানে কি, তার মানে হচ্ছে তুমি এসজি 1 আর এসজি 2 এর মধ্যে কিন্তু কোনো কমন ডেটা নেই বেসিক্যালি, ঠিক আছে, মানে এসজি 1 এর সঙ্গে যদি তুমি এমপি 2 কে জয়েন করো তুমি নাল পাবে, ভাববে ভালো করে ভাববে, দেখবে করা আছে পরপর। এমপি 1 এমপি 2 কে ইউনিয়ন করেছি, এই তিনটাকে ইউনিয়ন করেছি প্রজেক্ট, এই তিনটাকে পিএনও দিয়ে জয়েন করেছি, এদের দুজনকে মানে এমপি আর এসজি জয়েন করে আর ইএনও দিয়ে জয়েন করেছি, ফাইনালি এটা লেখা হয়েছে, এটা ক্যানোনিক্যাল ট্রি। এবার সেখান থেকে রিডিউসড কোয়ারি করা হচ্ছে, রিডিউসড কোয়ারি কেন করা হচ্ছে, কারণ ওই যে তোমাকে দেখতে হবে যে কার মধ্যে কোয়ালিফাইড রিলেশন, কোয়ালিফাইড রিলেশন কোনগুলো, তো তুমি দেখো এখানে ইএমপি টু কোনো কাজে লাগছে না, কেন কাজে লাগছে না, ইএমপি টু কোনো কাজে লাগছে না, কেন কাজে লাগছে না, কারণ এসজি 2 এর সঙ্গে যদি তুমি ইএমপি 2 কে জয়েন করাও নাল পাবে, তো ইএমপি 2 কোনো কাজে লাগছে না। তার কারণটা হচ্ছে এইখানে দেখো ইএমপি 2 এর মধ্যে আছে নট ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর আমাকে চেয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আমাকে চেয়েছে কোয়ারিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইএমপি 2 এর মধ্যে আছে নট ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সেজন্য ইএমপি 2 টা কাজে লাগছে না, ঠিক আছে, সেজন্য আমি ইএমপি 2 কে এখানে
দেখো ফাইনালি এখানে এমপি টুকে বাদ দেওয়া হয়েছে, এমপি টুকে বাদ দেওয়া হয়েছে, শুধু এমপি ওয়ান নেওয়া হয়েছে, এদিকে এসজি ওয়ান এসজি টুকে ইউনিয়ন করা হয়েছে, এদিকে তার সঙ্গে প্রজেক্টকে জয়েন করানো হয়েছে, ফাইনালি তাদেরকে জয়েন করানো হয়েছে এবং কোয়েরিটা করা হয়েছে। এটা হয়ে গেল রিডিউসড কোয়েরি। এবার শুরু করলেই হলো না, এবার তার থেকে আবার তোমার অনেক গল্প আছে, সেটা হলো এই যে তোমাকে সিলেকশনগুলোকে নিচে নামাতে হবে, জয়েনকে ওপরের দিকে নিয়ে যেতে হবে, ফাইনালি প্রজেক্ট করা হয়েছে। তো এই জন্য সিলেকশনকে নিচে নামানো হয়েছে যতটা সম্ভব, জয়েনকে তার উপরে নেওয়া হয়েছে, তারপরে প্রজেক্ট করা হয়েছে। আবার এখানে ধরো এই ইউনিয়ন, আবার ইউনিয়নের গল্প ছিল, ইউনিয়নের গল্পটা আছে। তাহলে ইউনিয়নটা হিসেব অনুযায়ী তোমার ইউনিয়ন উপরের দিকে যাবে, তো স্টেপে স্টেপে সেগুলো করা হয়েছে, ইউনিয়নগুলোকে উপরের দিকে নিয়ে যাওয়া হয়েছে। তুমি দেখো এটা, পরের দিন আমরা দরকার হলে এখান থেকে আবার আলোচনা করব, শুরু করব। তো ফাইনাল অপটিমাইজ ট্রি দাঁড়াবে এইটা, ফাইনাল অপটিমাইজ ট্রি দাঁড়াবে এইটা, ঠিক আছে? ফাইনালি যে অপটিমাইজ ট্রিটা পাবো সেটা পাবো এইটা। ওকে, এই কীভাবে পাচ্ছে আমি একটু বস বলে দিই। ইএমপি ওয়ান আর এসজি ওয়ানকে তুমি জয়েন করেছো ইএনও দিয়ে, সেখান থেকে সিলেক্ট করেছো একটা, তোমার যে ইয়েটা ছিল সেইটা। এবার সেখান থেকে এবার আবার ইএমপি ওয়ান আর এসজি টু, ইএমপি ওয়ানের সঙ্গে এটা এটা ওয়ান, হ্যাঁ ঘেটে গেছে এটা ওয়ান, কিন্তু ইএমপি ওয়ান আর এসজি টু একে তুমি জয়েন করেছো ইএনও দিয়ে। এবার ইএমপি ওয়ান আর এসজি টু অ্যাকচুয়ালি নাল দেবে, কারণ কি? কারণ ইএমপি ওয়ান আর এসজি টু কেন নাল দেবে, কেন নাল দেবে সেটা একটু দেখে নাও। এমপি ওয়ান আর এসজি টু কেন নাল দেবে, তার কারণ তোমার এসজি ওয়ান হচ্ছে এমপি ওয়ান আর এসজি জয়নিং, এমপি আর এসজি টু হচ্ছে এমপি টু এসজি জয়নিং, ঠিক আছে? সেজন্য তুমি যদি এসজি ওয়ান জয়নিং এমপি টু করো, এসজি ওয়ান যেটা এমপি ওয়ান আর এসজি জয়নিং, তার সঙ্গে যদি তুমি জয়েন করো এমপি টু কে, তাহলে অবভিয়াসলি তো তোমার তো নাল আসবে, কারণ এমপি এসজি ওয়ান এর মতো তো এমপি ওয়ান এর ইনফরমেশন আছে, এমপি টু এর তো নেই, তার মানে তোমার নাল আসবে। ওকে, সো সেই জন্য তোমার এখানে আমরা ওই এমপি ওয়ান আর এসজি টু এই পোর্শনটা পুরো নাল হয়ে যাচ্ছে, এই পোর্শনটা পুরো নাল হয়ে যাচ্ছে, এই পোর্শনটা পুরো বাদ চলে যাচ্ছে, টোটাল এই পোর্শনটা বাদ চলে যাচ্ছে। কোয়ালিফায়ার রিলেশন, ওই যে সাবস্টিটিউট বা সাবট্রি, ভুলটা মেনে এই পোর্শনটা বাদ যাচ্ছে। যেহেতু এই পোর্শনটা বাদ যাচ্ছে, যেহেতু এই পোর্শনটা বাদ যাচ্ছে, তাহলে শুধুমাত্র আমার কোয়েরিটা দাঁড়াচ্ছে, অপটিমাইজ ট্রিটা দাঁড়াচ্ছে এইটা। এবং সেক্ষেত্রে তুমি দেখো আমার আর ইউনিয়নটাও থাকলো না, এই যে ইউনিয়ন অপারেশনটা করছিলাম তো আমি দুটোর থেকে, তো ইউনিয়ন অপারেশনটা থাকলোই না, সেজন্য জিনিসটা সোজা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। এটা হচ্ছে অপটিমাইজ ট্রি। গো থ্রু করো একটু ভালো করে, পরের দিন কিন্তু এইখান থেকেই আমি আবার শুরু করবো নেক্সট জিনিসগুলো করানোর। ভালো করে বুঝতে হবে কিন্তু কোয়েরি অপটিমাইজেশন কিন্তু খুব ভাইটাল জিনিস, একটু ভালো করে জিনিসগুলোকে একটু বুঝতে হবে। টোটাল যেটা বলা হয়েছে, বলা হলো এখানে, একটু গো থ্রু করো। আমি স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ সব দেখিয়েছি, প্রত্যেকটা জিনিস, কোনো জিনিস মিস করিনি, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ যেটুকু তোমাদের দরকার সেটুকুই দেখিয়েছি, মানে এক্সট্রা কিছু দেওয়া নেই খুব একটা, যেটুকু দরকার সেটুকুই দেখিয়েছি, কিছুই নয় বেসিক্যালি। তুমি যদি ভেবে দেখো জিনিসটা কিচ্ছু নয়, একদম পাতি জিনিস, কতগুলো সিম্পল রুলের সমন্বয়, কতগুলো সিম্পল সেট অফ রুল। কি কি রুল? এক হচ্ছে তোমার, প্রথমেই হচ্ছে তোমার কোয়েরি যেটা দেবে সেটাকে তোমাকে রিলেশনাল অ্যালজেব্রাতে কনভার্ট করতে হবে, এই হচ্ছে ফার্স্ট জিনিস। সেকেন্ড হচ্ছে যে রিলেশনাল অ্যালজেব্রাতে তুমি কনভার্ট করলে, সেই তারপরে সেখান থেকে তোমাকে অপারেটর ট্রি ডিজাইন করতে হবে, যে রিলেশনাল অ্যালজেব্রাটা করেছো সেটাকে ট্রিতে কনভার্ট করে ফেলতে হবে। ট্রিতে কনভার্ট করার একটাই রুল, ওই রিলেশনসগুলো লিফ নোড হিসেবে থাকবে, রিলেশনসগুলো লিফ নোড হিসেবে থাকবে। ওকে, এইটা। এবার নেক্সট হচ্ছে সেখান থেকে যদি সম্ভব মনে হয় যে অপারেটর গ্রাফ ডিজাইন করা যাবে, ওখান থেকে করবে, না করতে পারলে কিছু এসে যায় না। আচ্ছা, এটা গেল। তারপরে তুমি কি করবে, তোমার এবার টার্গেট হবে সিলেকশন প্রজেকশন, এই যে জিনিসগুলো আছে এগুলোকে, বিশেষ করে সিলেকশনকে অ্যাজ ফার অ্যাজ পসিবল ট্রি এর নিচের দিকে রাখা, যত তাড়াতাড়ি সম্ভব সিলেকশন করে নেওয়া, এটা একটা। আর কি করবে, যদি তোমার কাছে এই ক্যানোনিক্যাল ইনফরমেশন থাকে, যদি তোমার কাছে ফ্র্যাগমেন্টেড ইনফরমেশন থাকে, তাহলে ফ্র্যাগমেন্ট কোয়েরিতে কনভার্ট করে নেবে, মানে ক্যানোনিক্যাল ক্যানোনিক্যাল কোয়েরিতে কনভার্ট করে নেবে, ক্যানোনিক্যাল এক্সপ্রেশন দেখাবে আর কি, উইথ 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 ফ্র্যাগমেন্টেশন ইনফরমেশন, ক্যানোনিক্যাল এক্সপ্রেশনটা দেখাবে। এটা গেল। আচ্ছা, নেক্সট কি করবে, আর তোমার হলো গিয়ে যদি তোমার কাছে ইউনিয়ন অপারেশন থাকে, তোমার কোয়ারিতে যদি কোনোভাবে ইউনিয়ন অপারেশন আছে, তাহলে ইউনিয়ন অপারেশনকে ট্রিতে একদম রুটের দিকে, পারলে রুট একদম উপরের দিকে দেখাবে, ইউনিয়ন অপারেশনকে সবসময় উপরের দিকে যাবে। আর তার সঙ্গে যদি গ্রুপ বাই টুপ বাই এসব থাকে, সেগুলো ইউনিয়নের নিচে থাকবে, ইউনিয়নের উপরে যাবে না,
আচ্ছা, আর একটা হচ্ছে জয়েনিং। যদি জয়েনিং থাকে, জয়েনিংটাও কিন্তু ইউনিয়নের নিচে থাকবে, জয়েনিং এর উপরে ইউনিয়ন থাকবে। আর জয়েন থাকলে জয়েন গ্রাফটা আলাদা করে দেখিয়ে দেবে, জয়েন গ্রাফটা আলাদা করে দেখিয়ে দেবে। এই হচ্ছে গিয়ে তোমার মোটামুটি ওভারঅল জিনিস। এর সঙ্গে প্যারামেট্রিক কোয়েরি বলে একটা কনসেপ্ট আসছে, যেখানে কি হচ্ছে, যেখানে আমরা বলছি যে আমরা আমাদের কোয়েরিটা কম্পাইলেশনের সময় আমরা কোয়েরি প্যারামিটারটা পাঠাচ্ছি না, কোয়েরি প্যারামিটারটা যাচ্ছে কোয়েরি রান করার সময়। তো ওটা বেসিক্যালি যেখানে এক্স ওয়ান মানে যেখানে ওর অপারেশন গুলো থাকে, এটা ভ্যালু এইটা অথবা ভ্যালু ওইটা অথবা ভ্যালু সেইটা, তখন ওই প্যারামেট্রিক কোয়েরি আসে। এই হচ্ছে ব্যাপার। প্যারামেট্রিক কোয়েরি নিয়ে তোমার খুব বেশি কোশ্চেন আসবে না, থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে আমার চতুর্থ ধরনের, কিন্তু কোয়েরি অপটিমাইজেশন তোমার করতে দিতে পারে। যেমন এই যেটা দেখালাম যে কোশ্চেনটা লাস্টে কোয়েরি অপটিমাইজ করে, অপটিমাইজেশনটা তোমার করতে দিতে পারে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। অনেকক্ষণ বলতাম আজকে, যাই হোক, তো আশা করি বুঝতে পেরেছো কিছু।